হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2022-23 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই পেজে যে সমস্ত MCQ SAQ প্রশ্নোত্তরগুলো রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। যে পেজটির কথা বলছি সেটা হচ্ছে 6 নম্বর পেজ, অর্থাৎ সেট নাম্বার 6 যেটা প্রশ্নোত্তর রয়েছে সেটা। প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। একের দাগের যে প্রশ্নগুলো রয়েছে MCQ, সে MCQ প্রশ্নোত্তরগুলো আগে আলোচনা করব। একের দাগের এক, ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কাকে বলা হয়? উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন, ভারতের এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন? উত্তর হবে উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, নতুন বিশ্ব এর নামকরণ করেন? উত্তর হবে আমেরিকো ভেস্পুচি। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বস্তর গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে লেনিন। পরের প্রশ্ন, নানকিংয়ের সন্ধি হয়েছিল? উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। 6 নম্বরে যে ম্যাচিং আছে সেখানে অপশানটি বি এর দাগের উত্তরটি ঠিক হবে। পরের প্রশ্ন, সাথে দাগ কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন? উত্তর হবে মেকলি। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয়? উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন? এর যে সঠিক উত্তরটা হওয়ার কথা সেই সঠিক উত্তরটা কিন্তু এখানে নেই। লালা লাজপত রায় হওয়ার কথা কিন্তু এখানে নেই, তো সেই জন্য আমি উত্তরটি সঠিকভাবে দিতে পারছি না, তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন, দশে দাগ সিং চুং হুই এর প্রবর্তক ছিলেন? উত্তর হবে সানিয়া সেন। পরের প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম সিডিশন কমিশন। পরের প্রশ্ন, 12 দাগ কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। পরের প্রশ্ন, ভারতে 1820 খ্রিস্টাব্দে সর্বপ্রথম খনি আবিষ্কৃত হয়? উত্তর হবে রানীগঞ্জে। পরের প্রশ্ন, যে জাহাজে প্রথম নৌযুদ্ধ শুরু হয়েছিল সেটা হচ্ছে তলোয়ার নামক জাহাজে। পরের প্রশ্ন, 15 দাগ মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? উত্তর হবে লাহোর। স্তম্ভ ম্যাচিংয়ের মধ্যে ডি এর দাগের উত্তরটি হওয়া উচিত। 17 দাগ ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, 18 দাগ উইনস্টন চার্চিল ফুলটন বক্তৃতা করেছিলেন? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে 6 মার্চ। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন হয়েছিল? উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। 20 নম্বরে যে ম্যাচিং আছে এর দাগের অপশানটি হবে 21 দাগ। ভারতের পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন? উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরের প্রশ্ন, 22 দাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে ইয়াইয়া খাঁ। পরের প্রশ্ন, 23 দাগ লুমুম্বা কে ছিলেন? উত্তর হবে কঙ্গো নেতা। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রথম স্থাপিত হয়? উত্তর হবে খড়গপুরে। এসিকে প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো। এসিকে প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো, দুয়ের দাগে যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। দুয়ের দাগের একের প্রশ্ন ছিল, উপনিবেশবাদ বলতে কী বোঝো? উত্তর লিখবে, উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, অথবা দিয়ে বাণিজ্যিক মূলধন কাকে বলে? যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করে এই ধরনের পুঁজি বৃদ্ধি করা হয়। পরের প্রশ্ন, কোন মার্কিন সর্বপ্রথম জাপানের পদার্পণ করেন? উত্তর হবে সেনাপতি কমোডোর ম্যাথু প্যারি পদার্পণ করেন 1854 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গ্যারেন্টি ব্যবস্থা গিয়ে ভারতের রেলপথ নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার তাদের বিনামূল্যে জমিদান বার্ষিক বিনিয়োগের ওপর নির্দিষ্ট হারে সুদ প্রদান প্রভৃতি বিষয়ে গ্যারেন্টি দেয়, একেই গ্যারেন্টি ব্যবস্থা বলা হয়। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য কী? উত্তর লিখবে, বিদেশি বণিকদের কাছে চীনের সব বন্দর উন্মুক্ত ছিল না, কিন্তু আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামা দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এইভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীন বিদেশের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য নামেই পরিচিত। পরের প্রশ্ন, উডের ব্যাট ডিসপ্যাচ কি? বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে এক নির্দেশনামা প্রকাশ করে যাকে উডের ডিসপ্যাচ বলে। এই নির্দেশনামা অনুসারে ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। পরের প্রশ্ন, ইয়াং বেঙ্গল কাদের বলা হয়? 19 শতকে ডিরোজিও নেতৃত্বে একদল তরুণ পুরনো যুক্তিহীন এবং প্রচলিত হিন্দু ধর্মের কুসংস্কারগুলি অন্যায় সামাজিক প্রথাগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক আন্দোলন শুরু করেন। এই তরুণরাই ইয়ং বেঙ্গল
নামে পরিচিত। পরের প্রশ্ন, সাওকার কারা? দাক্ষিণাতের বোম্বাই প্রেসিডেন্সিদের সুদখোর মহাজন শ্রেণীকে সাওকার বলা হতো। পরের প্রশ্ন, 4 মে আন্দোলন কোন দেশের ঘটনা? চীন দেশের। পরের প্রশ্ন, শতদিবসের সংস্কার অনুষ্ঠিত হয় কবে? চীনা সম্রাট কোয়াং শু 1898 খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার কার্য 100 দিন ধরে চলে বলে এটি শতদিনের সংস্কার নামে পরিচিত। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন? উত্তর লিবে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। পরের প্রশ্ন, সত্যবিলোম নীতি কাকে বলে? উত্তর লিখবে ভারতের ব্রিটিশ শাসক লর্ড ডালহৌসি ঘোষণা করেন যে এদেশে কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্যের রাজারা কোনো পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো উত্তরাধিকারী গ্রহণ করতে পারবেন না। রাজার মৃত্যুর পর উত্তরাধিকারীর অভাবে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে, এটি সত্যবিলোম নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কি? লর্ড ওয়েলেসলে ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে 1798 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্যগুলিকে বিদেশি আক্রমণের হাত থেকে রক্ষা করার মিথ্যা প্রতিশ্রুতিতে যে নীতি প্রয়োগ ঘটিয়ে কোম্পানির অধীনে আসার জন্য বাধ্য করেন সেই নীতি অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, আগস্ট প্রস্তাব কি? 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট বড়লাল লর্ড লিনলিথগো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভারতীয়দের সমর্থন ও ভারতের জনসম্পদ ও অর্থ সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে যে সুপারিশপত্র পেশ করে তা আগস্ট প্রস্তাব নামে পরিচিত। পরের প্রশ্ন, জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে? লিখে 1931 খ্রিস্টাব্দে 18ই সেপ্টেম্বর জাপান মাঞ্চুরিয়ার রাজধানী মুগডেনে আক্রমণ করে। পরের প্রশ্ন, টানাকা মেমোরিয়াল কি? উত্তর লিবে জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী টানাকা জাপানের সম্রাট হিরোহিতোর কাছে প্রদত্ত এক প্রতিবেদনে জানান যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধনীতি গ্রহণ করা। এই প্রতিবেদন টানাকা মেমোরিয়াল 1927 খ্রিস্টাব্দ নামেই পরিচিত। ন্যাটো কি? বার্লিন সংকটের পর রাশিয়া যাতে ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি হতে না পারে তার জন্য পশ্চিমী দেশগুলি একজোট হয়ে যে সামরিক শক্তিজোট গঠন করে তার নাম ন্যাটো। অথবাদী প্রশ্ন, কোন কোন দেশগুলিকে নিয়ে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়? মধ্য ও পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলির মধ্যে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে অংশ নিয়েছিল রাশিয়া, বালগেরিয়া বা বেলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি, আলবানিয়া, রোমানিয়া, চীন ও চেকোস্লোভাকিয়া। পরের প্রশ্ন, লং মার্চ কি? মাউসে তুং এবং চুতের মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কিয়াংসি প্রদেশ থেকে সেনসি পর্যন্ত 6000 মাইল দীর্ঘ পদ অতিক্রম করার পদযাত্রা হচ্ছে লং মার্চ। পরের প্রশ্ন, অব উপনিবেশীকরণ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের উপনিবেশগুলিতে স্বাধীনতার দাবিতে আন্দোলন জোরদার হয় এবং এর ফলে উপনিবেশগুলি একে একে স্বাধীনতা লাভ করতে শুরু করে। এই ঘটনা উপনিবেশায়ন বা অব উপনিবেশীকরণ নামে পরিচিত। পরের প্রশ্ন, জ্যাকুইস ম্যাসু ছিলেন আলজেরিয়া নিযুক্ত ফরাসি জেনারেল। ষোলো দাগের প্রশ্ন, অর্থনৈতিক উদারীকরণ কি? লিখবে ভারতের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অর্থভাণ্ডার 1991 খ্রিস্টাব্দে ভারতকে দেউলিয়া রাষ্ট্র বলে ঘোষণা করে। এই পরিস্থিতিতে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী ও পরবর্তীকালে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং অর্থনৈতিক ক্ষেত্রে আমূল সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচি সাধারণভাবে অর্থনৈতিক উদারীকরণ নামে পরিচিত। এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে থাকো এবং লাইক দিতে থাকো। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করছি। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইলো।